হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকাল সকাল দেখে বুঝতেই পারছো রেডি হয়ে গেছি, কারণ আজ হচ্ছে নীল ষষ্ঠীর দিন, আজ হচ্ছে নীল পুজো। তো আমার লাইফে আমি ফার্স্ট টাইম নীল পুজো করবো আমার ইবানের জন্য। আর মামুনি সকালবেলা গিয়ে জল ঢেলে এসছে বাবার মাথায়, তো আমি এখন যাব। আর এখন বাজে ঠিক 12:25, তো আমার বেরোতে বেরোতে আর 5-10 মিনিট লাগবে, কারণ ডালাটা পুরো গুছিয়ে নেব। আর তো চলো, আর আমাকে অবশ্যই কেমন লাগছে সেটা বলো। আর যেহেতু ফার্স্ট টাইম করছি তো একটু নার্ভাস আছি। শিবরাত্রি করেছি, অনেকবার করেছি, কিন্তু নীল পুজো যেহেতু লাইফে ফার্স্ট টাইম করছি তো একটু ভীষণ এক্সাইটেড আছি। তা আমিও মন্দিরে যাব, তোমাদের দাদা ভাইয়ের সাথে যাব, তো এখনই বেরোবো। তা চলো, আর এমনিতেও প্রহরে প্রহরে জল ঢালবো, আমি এখন একবার ঢেলে দেবো, আবার পরে একবার ঢালবো, আবার সন্ধ্যেবেলা ঢালবো, ঢেলে বাতি দেবো। তা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন আর বেশি বকবক না করে মন্দিরের পথে এগোনো যাক, আর তোমরাও আমার সঙ্গে চলো দেখতে থাকো। তো মোটামুটি আমি পুজোর সমস্ত কিছু গোছগাছ কমপ্লিট করে নিয়েছি। তো যা যা নিয়েছি তোমাদের একবার বলে দিই। আকন্দর মালা নিয়েছি, বেল নিয়েছি, পেয়ারা, আপেল, তিন রকমেরই ফল নিয়েছিলাম, কারণ থালাটা আমার অনেকটাই ছোট ছিল। আর বেল পাতা নিয়ে নিয়েছি, আর ধূপকাঠি, মোমবাতি আর কমণ্ডুলের মধ্যে নিয়ে নিয়েছিলাম দুধ, গঙ্গাজল আর সিদ্ধি। তো ব্যাস দেখো, আর 5 রকমের ফল আমি ভেবেছিলাম নেব, কিন্তু থালাটা যেহেতু অনেকটাই ছোট তো সেই কারণে আমি 3টে ফলই নিয়ে নিয়েছি। আর দেখো মন্দিরে চলে এসেছি, আর মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ চারপাশের ব্যাকগ্রাউন্ডটা পুরো গাছপালায় ভর্তি, আর পুরো সামনে পেছনে একদম গাছপালায় ভর্তি। তো যতদূর তোমাদের চোখ যাবে দেখে মানে দূর থেকে মনে হবে কোনো গ্রাম্য মন্দির, কিন্তু মন্দিরটা ভীষণ সুন্দর। এই যে দেখো চারপাশে গাছপালার মধ্যে কিন্তু মন্দিরটা, আর মন্দিরের কিন্তু 3টে দরজা, দেখো সামনে একটা দরজা, আর এই যেটা দিয়ে এখন আমি ঢুকছি সেটা, আর এই যে আমার পেছনে মানে যাবে দাঁড়ালাম, আমার পেছনেও একটা দরজা আছে। যখন অনেক লোক হয় তখন 3টে দরজাই খুলে দেয়া হয়। তা আর এই মন্দিরটায় তোমাদের দাদাভাই বললো যে আমার শাশুড়ি মানে মামুনি যেত পুজো দিতে, কারণ এটা মুখ চেনা লোকরাই আর কি যায়, এটা একটা বাড়ির মন্দির বলতে পারো। আর যেহেতু একটু ফাঁকা থাকে, মন ভরে শান্তি মনে বাবাকে কিন্তু পুজো দেওয়া যায়, যেটা অন্যান্য ক্লাবে বা অন্যান্য মন্দিরে কি হয় প্রচণ্ড ভিড় হয়, তো সে কারণে মানে সেভাবে বাবাকে মন ভরে পুজো দেওয়া যায় না। তো এখানে বেশ ভালোভাবে বসে শান্তি করে বাবাকে ডেকে পুজো দেওয়া যায় মন ভরে। তো দেখো আমি এখন বাবার মাথায় দুধটা ঢেলে দিলাম, তো এবার আস্তে আস্তে আমি বাবাকে আকন্দর মালা পরাবো, বেলপাতা দেবো, সমস্তটাই কিন্তু করব। তো তোমরা দেখতে থাকো। তা ফার্স্ট টাইম আমার কিন্তু এটা মন্দিরে এসে পুজো দেয়া, কারণ আমি এর আগে শিবরাত্রি করেছি বা অনেক পুজোই করেছি, কিন্তু আমার মন্দিরে এসে শিব বাবার মাথায় কিন্তু জল ঢালা হয়নি। তো এই ফার্স্ট টাইমই আমার নীলের উপোষের সময়ই কিন্তু মন্দিরে এসে প্রতিষ্ঠিত শিব বাবাকে একেবারে পুজো দেয়া নিজের হাতে করে। আর পুজোটা দেওয়ার পর মন সত্যিই অনেকটা ভরে গেছে, যে মানে মন থেকে মানে ভীষণ ভালো লাগছে যে পুজো দেওয়াটা আমার সার্থক হয়েছে, তো সত্যি খুব ভালো লাগছে। আর মন্দিরে ফার্স্ট টাইম যেহেতু এসেছি সেহেতু আরও বেশি ভালো লাগছে, যেহেতু মন্দিরে এসে আমি পুজো দিতে পেরেছি। আর অবশ্যই তোমরা আমাকে বলো যে লাল পাড়ে সাদা শাড়ি পরে আমাকে ঠিক কেমন লাগছে। আর পুজো দেওয়ার সময় আমার কেন জানি না, যে কোনো পুজোর সময় আমার কেন জানি না মনে হয় লাল পাড়ে সাদা শাড়ি পরলে বেশ ভালো দেখতে লাগে, কারণ এই শাড়িটার আভিজাত্যই হচ্ছে পুজো। আর মানে কি বলবো, মানে পুজোর সময় পরলে এর একটা দারুণ আভিজাত্য বেড়ে যায়। তো আর দেখো শিব বাবার পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, বাবার কাছে আমি বেল ছুঁয়ে রাখলাম, আর শিব বাবার যে শার্টটা রয়েছে ওখানে আমি ফুল আর বেলপাতা দিলাম, আর শিব বাবার ত্রিশূলের মধ্যে আমি কিন্তু এই যে এই মালাটা পরিয়ে দিলাম। তো এবারে আমি এই যে ইবানের নামে মোমবাতি জ্বালিয়েছি আর বাবাকে সেটা দেখাচ্ছি, তারপরে আমি ধূপকাঠি দেব। We'll be right back.
জন্মবারেই কিন্তু এবারে নীলষষ্ঠী পড়েছে, তা বৃহস্পতিবার, তো ওই জন্য আরো বেশি ভালো লাগছে যে ছেলের জন্মবারেই নীলের উপোস করে। তো এই জাস্ট পুজো দিয়ে এলাম, এসে একটু চরণামৃতটা মুখে দিয়ে আগে জল খেলাম, তা এখন তোমাদের দাদাভাই বানাচ্ছে লাস্সি, তো লাস্সি খাবো, খেয়ে একটু বসবো, তারপর সাবু টাবু খাবো। আর সন্ধেবেলা আবার আমি নিচে আমাদের নিজের ঘরে যে শিব আছে আর কি, শিব ঠাকুর, তো সেই শিব বাবাকে আবার নিচে আমি সন্ধেবেলা দুধ গঙ্গা জল দেবো আর ধূপকাঠি মোমবাতি দেবো। তো আপাতত এখন একটু রেস্টের পালা, পরে খাওয়া দাওয়ার সময় আবার দেখা করবো তোমাদের সাথে। হচ্ছে আমার লাস্সি, ইভানকে খাওয়াচ্ছে চরণামৃত। তো আজকে পুজোটা জানো তো খুব ভালোই হয়েছে, বেশ মন দিয়ে একেবারে ঠাকুরকে পুজো দিতে পেরেছি। আর আমার লাইফে কিন্তু আমি ফার্স্ট টাইম মন্দিরে গিয়ে পুজো দিলাম, অ্যাকচুয়ালি শিবরাত্রি করেছি, তো শিব বাবার মাথায় বাড়িতেই যে শিবলিঙ্গ থাকতো সেটাতেই আমি শিব বাবার মাথায় জল ঢেলেছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি কিন্তু মন্দিরে গিয়ে, তাও আবার নীলষষ্ঠীর পুজো, মানে আমি তোমাদের দাদাভাইকে এটাই বলছিলাম যে আমার ভাগ্যে বোধ হয় এটাই লেখা ছিল যে আমি ফার্স্ট টাইম মন্দিরে পুজো দেবো একেবারে নীলষষ্ঠীতে। আর পুজোটা সত্যিই খুব ভালো হয়েছে, আর মানে সত্যি মানে যা মানে এই মন্দিরটায় গিয়ে না একটা অপূর্ব শান্তি একটা ফিল হচ্ছিল, খুব ভালো লাগছিল। যাই হোক, পুজোটা ঠিকঠাকভাবে দিতে পেরেছি। আর এখন মানে একটু আগে পুজো দিয়ে এসে না হঠাৎ করে চোখটা লেগে গেছিলো, তো এই মাত্র তোমাদের দাদাভাই ডাকলো যে না তুমি খেয়ে নাও এবার, তো ওই জন্য সাবু মেখেছি। তো এই যে বসে পড়েছি সাবু মাখা খেতে, তো চলো খেয়ে নি, সাথে করে ইভানকেও খাইয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইয়েরও লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি শুধু খাবো আর এই যে সাবুটা। শিবলিঙ্গতে আবার জল মানে দুধ ঢালবো আর কি, তো বাড়ির যে শিব বাবার লিঙ্গ রয়েছে সেখানে জল ঢালবো। দেন ইভানকেও ওখানে যেহেতু মন্দিরে পুজো দিয়েছিলাম, তো মানে ঠাকুরের আশীর্বাদটা ইভানের মাথায় দেওয়া হয়নি, যে মোমবাতি দিয়েছিলাম তার তাপটা দেওয়া হয়নি, তো ওই জন্য বাড়িতে সেটা করবো, যাই তারপর দেখা হচ্ছে। আর আকাশ আর ইভান দুজনে নিচে চলে গেছে, এবার শুধু আমার যাওয়ার পালা, চলো। তা আমরা নিচে চলে এসেছি, এখন তোমাদের দাদাভাই আগে শিব বাবার মাথায় দুধ ঢালবে, দুধ গঙ্গা জল আর বেলপাতা আকন্দর মালা পরাবে, তারপরে আমি করব। আর এদিকে তোমাদের দাদাভাই আজকে নিরামিষই খাওয়া দাওয়া করেছে, তো ওই জন্য ওর ইচ্ছা ও ইভানের নামে একটা মোমবাতি দেবে, তা ওই জন্য শুধু মারাই দেবে এমন তো কোনো কথা নেই, যে বাবাও সন্তানকে ভালোবাসে যথেষ্ট পরিমাণে, আর তো সেই কারণেই, যেমন আমিও যখন ছোটো ছিলাম আমার মাও দিত আমার বাবাও দিত, তো সেরকমই ইভানের বেলাতেও আমি দিয়েছি, ইভানের বাবাও দিচ্ছে আর কি,
তো একটা মাও যেরকম তার সন্তানকে ভালোবাসে, তো সেরকম একটা বাবাও কিন্তু তার সন্তানকে ততটাই ভালোবাসে কি তার থেকেও হয়তো বেশি ভালোবাসে। কারণ আমি ইভানের সাথে ইভানের বাবার যে বন্ডিং আর ইভানের বাবার সাথে ইভানের যে ভালোবাসা সেটা আমার দেখতেও খুব ভালো লাগে, যে বাবা ছেলের এতটা বন্ডিং আর এতটা ভালোবাসা। তো যাই হোক, তো ওর মন চেয়েছে যে ও বাবানের নামে মোমবাতি দেবে আর শিব বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢালবে। তো আমি ওকে আর বাধা দিইনি, আনলাম হ্যাঁ তুমি দাও। তো মামনিও বললো যে অসুবিধা নেই, আর ও একদমই নিরামিষ খাওয়া দাওয়া করেছে, তাতে কোনো সমস্যা নেই। তো ওই জন্য ও কিন্তু এই যে আকন্দর মালা বেলপাতা দুধ গঙ্গা জল শিব বাবাকে দেবে, দিয়ে তারপরে ছেলের নামে মোমবাতি জ্বালাবে, আর তারপরও আমি আবার নিচে ছেলের নামে ঘরে মোমবাতি দেব। কারণ ওখানে যে মোমবাতিটা আমি দিয়েছিলাম ছেলের মাথায়, সেই মোমবাতির যে তাপটা সেটা দেয়া হয়নি, তো সেই কারণে এখন আমি কিন্তু ইভানের মাথায় মোমবাতির তাপটা দেব। তো পুরোটা তোমরা দেখতে থাকো। ভালোভাবেই কমপ্লিট করলাম।
আর এখন একটু আগে ওপরে এলাম, এসে ইভানকে খাইয়ে দাইয়ে আবার নিচে পাঠিয়ে দিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের এই নীলষষ্ঠীর পুজোর ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ রেখো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কিন্তু একটা লাইক করে দিও। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ওকে, তো চলো টাটা।